নমস্কার সিটি সিনেমায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শ্রীতমার এই মুহূর্তের সবথেকে চাঞ্চল্যকর খবর তিয়াশার আজ জন্মদিন কিন্তু হঠাৎই জানা গেল তিয়াশার জন্মদিন যে অর্গানাইজ করেছে সে পলাতক কেন প্লিজ তুমি বেলুনি ঘর ছেড়ে গিয়ে আসো যদি ওর জন্মদিন কিন্তু নানা বাধা বিপত্তি মানে দেখতেই পাচ্ছেন প্রচুর বাধা আমার সামনে সেগুলো পেরিয়ে পেরিয়ে এসে আমার পুরনো অনেক ছবি যেগুলো তো দেখতে আমাকে অনেক চেঞ্জ হয়ে গেছে বাট খুব ভালো লাগছে কিন্তু কে এই সারপ্রাইজ জঙ্গি যে তোমাকে সারপ্রাইজ দিয়ে চলে গেল ময়দান ছেড়ে না আমি চাই না মানুষের জীবনে নানা রকম বাধা থাকে ঠিক যেরকম আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের তিনজনের সব থেকে বড় বাধা পদে পদে যে বিপদটা ফেস করছে ফাটতে পারে বেলুন কি বলবে তোমরা বেলুন ফাটুক সারপ্রাইজ জন্মদিন তো জন্মদিনের দিন বেলুন ফাটলে কোনো অসুবিধা নেই অন্যদিন না ফাটলেই হল কিন্তু একটা চাঞ্চল্যকর বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যেখানে পলাতক ওর অর্গানাইজার তোমরা কিভাবে হাসছো এত হাসি কোত্থেকে এলো কে পাঠালো এই হাসি তোমাকে দুপাশে দুজনকে বসাচ্ছি আমার হাসিটা পাচ্ছে হলো আমি তো আমরা একটা ফোন কল এসেছিল আমাদের কাছে তো সেই ফোন কলটাই আমরা শুনলাম যে এরকম একটা বার্থডে সেলিব্রেট করা হচ্ছে আমরা বললাম ঠিক আছে আমরা চলে আসছি আমরা চলে এসেছি হ্যাঁ আমাদের অর্গানাইজ করারও একটা কথা ছিল কিন্তু এসে দেখছি সব অর্গানাইজড এটা একটা আমাদের কাছে সারপ্রাইজ এরকম সাজানো গোছানো জঙ্গি শহরে খুব কম কি বলবে তোমরা আমরা তো বলবো যে এরকম জঙ্গি ঘরে ঘরে ও এরকম জঙ্গি হলে খারাপ কিছু না মানে এই জঙ্গি বেলুন ফাটায় বোম ফাটায় না তো এরকম জঙ্গি দেবে না কি হোক তার মানে মনে রাখতে হবে দর্শক বন্ধুরা একবার আমাদেরকে ক্যামেরা ঘুরে যাবে দর্শক বন্ধুদের মনে রাখতে হবে যখন বিষয়টা এতখানি সিরিয়াস তিনজনের মুখে এরকম দুর্দান্ত একটা হাসি কে নজর রাখছে ওর উইকিতে কথায় কথায় কে মনে হচ্ছে তোমার সন্দেহের তালিকায় সন্দেহের তালিকায় তো অনেকে আছে কিন্তু তারা কি ভাই বলবে তারা বেসিক্যালি ক্যামেরার সামনে আসতে চাইছে না কিন্তু কোনো না কোনো দিন আসবে কোনো দিন কেন আজকেই চলে আসতে পারে কিন্তু তারা কি মূর্তি যে তাদের উন্মোচন করতে হবে কি বলবে তোমরা না না জঙ্গি তো সেই জন্য আসছে না কিন্তু এই সমস্ত কিছুর মানে বিপাকে আমরা যে জিনিসটা ভুলিয়েই ফেলছি সেটা হলো জন্মদিন কালকে তোমার কি প্ল্যান দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর প্ল্যান মানে একটা টেক্সট পেয়ে চলে এসেছি এখনো নিচে প্রচুর প্রচুর লোক ওয়েট করছে এত সাহসী একটা মেয়ে কিন্তু এরকম দুজন ভিতু ভাই কি করে হলো বলো না না ভিতু ভাই না আমার একটাই টেনশন যে অর্গানাইজার তো পালিয়ে গেছে আমার বার্থডে আর 55 মিনিটস বাকি আছে 55 ও না 54 তো বাকি সবাই কি এসে পৌঁছতে পারবে আদৌ আমার মনের একটা বড় তাহলে ওরা ভাই নয় দর্শক বন্ধুদের জানিয়ে রাখি ওরা হলো ভাই দি ভাই দিদির জন্য কি কি প্ল্যান করেছো তোমরা কি কি খাওয়ানো হবে আজকে ওকে কতখানি ডায়েটিং ভুলে দেওয়া হবে আজকে কি প্ল্যান তোমাদের মাস্টার মাইন্ডের মাথায় দেখো ডায়েটিং ভুলে যাওয়ার কথা ওটা প্রত্যেকদিন ঘুম থেকে উঠি চাচাদের থাকে কিন্তু তা আর হয়ে ওঠে না সো আজকে যেহেতু জন্মদিন তাই আরো বেশি করে ভুলে যাওয়া হবে আর আজকে রাতটা একটু ভালো করে জমজমাট খাওয়া দাওয়া করে তিয়াশা দি ডায়েটটা আবার এরকম মোটিভেশনে থাকবে যে কাল থেকে করবো তো আবার কালটা আসবে কোন একদিন আচ্ছা তুমি কি জন্মদিনের দিনকে শুটিং করছো একদমই নয় একদমই নয় মানে একটাই কথা বলবো যে হচ্ছে খুব ভালো লাগছে কারণ এই রকম ভাবে আমি একবার জাস্ট যে অর্গানাইজ করেছে আর কি সে যে কত ভালো করে অর্গানাইজ করেছে আমার সব পুরনো পুরনো পিকস গুলো এখানে লাগিয়েছে বুঝতেই পারছেন কতখানি মন দিয়ে নজর রাখা হয় ওর প্রোফাইলে এবং ওর জীবনে এখানে একটা হোয়াইট লাভ আছে আমার জন্য ঠিক আছে একটা হোয়াইট লাভ তার মানে মনে রাখতে হবে দুজনের মধ্যে কারুর একটা মাথা গরম কার বেশি মাথা গরম তোমার সেই অর্গানাইজার না তোমার কি মনে হচ্ছে তোমার এই অবশ্যই আমার সেই জন্য আমাকে হোয়াইট গোলাপ দিয়ে সাজিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে তিয়াশা থ্যাংক ইউ সো মাচ সে আসেনি আরো আরো প্রচুর এখানেও গোলাপ আছে চারিদিকে গোলাপ গোলাপ এত সুন্দর করে অর্গানাইজ করেছে বাট সেই অর্গানাইজারটার এটা ফার্স্ট কাজ সে আমাকে এটাও শেয়ার করেছে তো খুব ভালো কাজ আমি ভীষণ স্যাটিসফাইড তাহলে অর্গানাইজার কি মানে ঘর সাজানোর কোম্পানি খুলবে হ্যাঁ খুলতে পারে শুধু খালি তোমার তাহলে কি চেনা অর্গানাইজারকে খুব সম্প্রতি দেখা যাবে তোমার প্রোফাইলে এবং তার একটা ছোট্ট ঝলক বা টিজার কি আমরা পেতে পারি শুধুমাত্র পাওনি বলছো কি মাত্র তোমার প্রোফাইলে কি বাজে ভাই বলছে
আমি বলছি টিজার কি তোমরা কেউ পাওনি বলছো না আমার কত থেকে পাবো তাহলে না আমার আমি দারুণ অভিনয় করছি প্লিজ আমাকে কারেক্টার ক্যারেক্টারে থাকতে দাও আমি যে ক্যারেক্টারে আমি তো চোখ খুলে রাখো আমি সমাধান আমি করে ফেলছি আগে থেকে দর্শকদের না না আমি দর্শকদের উপরে ছেড়ে দেওয়াটা বেটার দর্শকরা খুঁজে পাবে আচ্ছা আপনাদের কে মনে হয় কমেন্ট বক্সে জানান আমি একটাই কথা বলবো যে আমি ভীষণ 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 হ্যাপি যে যেই করে থাকুক না কেন সে করেছে আমি মানে আমার কিছু আসছে না ভীষণ 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 হ্যাপি তার জন্য আমার এই লাভ সেটা খুব পছন্দ হয়েছে সেটা সবাই দেখেও নিয়েছে অলরেডি গিফটটা আচ্ছা ওর আই যাই যে ফেলু তো পেছন থেকে দিচ্ছে কেউ দিচ্ছে কি বলছো সব সে ফেলু বলো কি গিফট বলো আমি কি করে জানবো কি গিফট দিয়েছে এটা তো কিছুই জানে না রে কি না মানে গিফট তো গিফট হয় কিন্তু এই সারপ্রাইজটা তো সবথেকে বড় গিফট মানে এইটা আমিও যখন ইচ্ছে আমি নিজেই দেখে ভাবি বাহ কি সুন্দর সাজিয়েছে তিয়াশাদির রিয়াকশন কি রকম হবে তারপর তো ওয়া তাজ তিয়াশার ফার্স্ট রিয়াকশন কি ছিল যখন এতগুলো ছবি নিজের বুকে আমি এক্সপেক্ট করিনি যে এরকম কিছু মানে কি বলবো ধরো এত মানে না তুললে সারপ্রাইজ কে নিয়ে চলে আসে একটা খালুস লোক ঠিক আছে সে যখন হঠাৎ করে তো মনে রাখতে হবে খালুস লোক মাই লর্ড সামনে এলে আপনি আরেকটা রূপ দেখতে পাবেন টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।